একটা দৌড় দিয়া বন্ধুরে বুকি নিয়ে কান্দ, ভাই মামা তো ভাই তোমার যারে ভালো লাগে তারে বুকি নিয়ে কান্দ, যদি দুইজন বুকি নিয়ে কান্দ, একজন মুসলমান আর এক মুসলমান রে বুকি নিয়ে কাঁদলে আমার আল্লাহ সহ্য করতে পারে না বাবা। আল্লাহ দেখো তোমার পাগল কান্দে, আল্লাহ আমার মায়েরা কান্দে, আমি জানি না কোন মায়ের যেন বাবা নাই মা নাই, বাবা স্বামীর হাতে দিয়ে তুলে দিয়ে বলছিল বাবা আমার মেয়েটা ভালো কাম কাজ জানে না, আমার মেয়েটার দেখে রাখো, আজকে সেই বাবাটা দুনিয়ার দিকে চলে গেছে। আল্লাহ মহিলা ব্যান্ডেলে আমার মায়েরা চিল্লায়ার কান্দে, আহারে মহিলাদের চোখের পানি তুমি মালিক দেখো, হয়তো এক বোন আর এক বোন রে বুকি নিয়ে বলতেছে বোন রে আজকে মা বাবা তো আমাকে দুইজনের কেউ নাই, আই দুইজনে বয়া বয়া কান্দি, নিজের হাতে বান্দা তুমি বানায়া কেমনে দিবা মাফ না করে, কামতে থাক কামতে থাক, কেমনে দিবা জাহান্নামে ফেলায়া। আমি আল্লাহর কসম করে বলে গেলাম, তোর বাপ মা তোরে টাকা খরচ করতে দিয়ে তোর পিছনে কোনোদিনও বাপ হিসাব করে খরচ করে নাই, কতক্ষণ না কেন বাজারে গেছো আব্বা ওই সোয়েটার আমার পছন্দ হয়েছে কয় টাকা কি এটা বাপ দেখে নাই, তোর আশা আগে পুরা করছে কতক্ষণ না কেন, তুই এখন টাকা দিতে চাই মা বাপের হিসাব করস কে, তো রাত্রে কোনো ডিস্টার্ব করি নাই আব্বা ঘুমায় রয়েছে, পর্দাটা সরে দেখলাম আব্বা খুব আরামে ঘুমায় রয়েছে, ফজর নামাজটা পড়া আমি তো চারটে সাড়ে চারটে বাসায় গেছি, কুয়াশা অনেক কুয়াশা, ফজর নামাজ পড়ে ঘুমাইছি আবার সকাল সাড়ে আটটা উঠছি জুমা পড়াইতে যাবো, আমি তো আবার এমপি সাহেবের মসজিদের খতিব, দশ নম্বর ইলিয়াসউদ্দিন মোল্লা সাহেবের এমপির মসজিদের খতিব, তো আমি যখন কেবল ঘুমিতে উঠে বসছি গোসলখানায় যাবো আব্বা আইসা কইতেছে আসসালামু আলাইকুম কেমন আছো, আমার আব্বা আগে আমার সালাম দিছে, আজকে সকালের কথা আলহামদুলিল্লাহ বলে পিছনে তো সালাম দিছে, আমি তো আমার রুমে আব্বা আর এক রুমে, আইসা পিছনে তো সালাম দিকে কেমন আছো আব্বা ভালো আছি, রাত্রে আইছি খবর লইছো আমি আপনার ঘুমের তুটে ডিস্টার্ব করলে আবার উল্টা ফেলে আল্লাহর কুদ মা খাবো না, আব্বা হেসে দিছে, আমরা আব্দুই বাপ্পাটা খুব মজাক করি, তো আব্বা বলতেছে হেসে দিয়ে কয় বসতে পারি একটু আমাকে বহেন, মানে আমার খাটে জিগে বমু, কারণ আমার পাশে আমার ওয়াইফ আছে, আব্বা অনুমতি নিচ্ছে বমু কি, আব্বা অনুমতি নাই, দেখো বাপ বাপের কত লজ্জা, বাপ কত কিছু মেন্টেন করে, আর তোমরা আমরা একজনে ঘরে ঢুকে যাই মেয়ের মারা এখন অনুমতিও চাই না, কথা কন না কেন, আমার আব্বা এখানে বসে আমার ওয়াইফ এখানে বসে, তা আব্বা আমার জিজ্ঞেস করে কিছু টাকা লাগতো আসেনি, আমি তো দেখতেছি তুমি মসজিদের কাম ধরছো দুইতলা কমপ্লিট তিনতলা হয়ে গেছে আবার বাড়ির কামও দেখছি ধরছো, কিছু টাকার দরকার, আমি বললাম কত টাকা, কয় মিস্তুরিয়ার মন্দিরের সাড়ে তিন লাখ টাকার উপরে লাগবে, বিশ্বাস করেন, আমি বললাম যদি সাড়ে তিন লাখ আর চার লাখ না লাগলে দিব, আব্বা মুস্কি হেসে দেয়া কয় আমি তো ভাবছিলাম তুমি কইবা আব্বা কিছুদিন পরে দি, বাজান দে আল্লাহকে সাক্ষী রেখে বলছি জুমার ব্যাগটা হাতে নিয়ে যখন গাড়ির গ্যারেজের কাছে আসতেছে আমার বাড়ির নিস্তলায় তো গ্যারেজ, ড্রাইভারকে বলছে গাড়ি বের করো, আসার সময় আব্বার হাতে দুই লক্ষ টাকা দিছি, আমার বাপের হাতে দিছি বিদায় তোমার এখন সুবহানাল্লাহ আসতে কইতেছো না, তুমি তো দেবাই না সুবহানাল্লাহ কইলা না,
খালি মোল্লা গো বকো। 2 লক্ষ টাকা দিয়া বলছি, 3.5 লাখ লাগবে, বাকিটা পরে পাবেন, এইটা আপাতত লয়া যান, কাম করেন তাড়াতাড়ি বৃষ্টি বাদলার আগে। এই ঘরটা না করলো বাবার চলে, কারণ এই ঘরটার মধ্যে থাকবে বাবা গরু, থাকবে গাভী, থাকবে আমাকে গাভী, বাবী গাভীর ঘর। আব্বা বলছে দিয়া দিছি 2 লাখ টাকা দিছি আমার আল্লাহরে, 2 কোটি টাকা আমারে দিবে আল্লাহ, এই আশায় আমি আব্বারে দিছি গো। বিশ্বাস যদি করেন, টাকার বান্ডিলটা যখন আব্বার হাতে দিছি, দেখি আব্বা চোখ মুছে চাদর দিয়ে, এই কান্নাটা বাবা কষ্টের কান্না না সুখের কান্না, টাকাটা হাতে পায়ে বলে আমি কিন্তু চলে যামুনে, ভালো করে থাইকো, সকালে সকালে মাহফিল করে বাসায় ফিরো, যেই কুয়াশা পরে রাস্তাঘাটে খালি পেপার পত্রিকায় দেখি খালি বক্তারা অ্যাক্সিডেন্ট করে গাড়ি নষ্ট হয়, আমি সব সময় দোয়া করি আল্লাহ আমার ইলিয়াজরে তুমি ভালো রাখো। আমি বললাম আব্বা এই জন্যই তো 2 লাখ টাকা দিলাম, খালি ওই দোয়াটার লাইগা দিয়া জুমাটা পড়াইয়া তোমাদের ওয়াজে আসছি বাবা। এই কথাটা কেন বলছি, আমি তোমারে 2টা অনুরোধ করে যাই, আমি আমার বাবারে টাকা দিছি এই ভুটাঙ্গিরির জন্য বলি নাই, আল্লাহর কসম করে বলছি এই জন্য আমি বলি নাই, আমি বলছি যুব আল্লাহ শুকর আদায় করছে এই জন্য, আমি আমার জনম দুঃখীর মায়েরে 1 খিলি পানও কিনে খাওয়াইতে পারি, আমি আমার মারে খাওয়াইতে পারি নাই। একদিন ইলিয়াসুর রহমান জিহাদির টাকা থাকবে, বাপ থাকবে না, একদিন আলী ভাইয়ের টাকা থাকবে, মা বাপ থাকবে না। ওই যে ফেসবুকের সব টাকা কম কামায় না, আপনাকে এমপি মুমতাজ সাহেবের পার্সোনাল উকিল লক্ষ লক্ষ টাকা কামায় বাবা, এক একটা মামলার ভিতরে না চাইলো বাবা অনেক টাকা হাদিয়া পায়, টাকা কামায় ঠিকই, জনম দুঃখ মিয়া বাবা মা কই গেল। শুধু আমি আপনাদের 2টা পাও ধরে বলে দিয়ে যাই, বাবা মার জন্য ভালোবাসা দরকার আছে না নাই, আছে না নাই, তাকাও এদিকে, শুধু এখানেই চাস না। আমি ইলিয়াসুর রহমান জিহাদি তোমাকে হেদায়েতের জন্য বলে যাই, 2011 সালে আমার বাবার আমি হজ করেছি, 2011 সালে তখন হজের প্যাকেজ প্রথম বেশি বাড়ায় সরকার, 2 বাপ বেটা 8 লক্ষ টাকা খরচ করে 2011 সালে হজ করেছি আমার আব্বারে। আমি তো 2004 সাল থেকে আল্লাহ আমাকে হজে নেয়, প্রতি বছর 3 বার 4 বার মক্কা মদিনায় যাই, এই যে পুরা রমজান মক্কা মদিনায় থাকবো আলহামদুলিল্লাহ বলতে পারেন না, এই যে মাত্র 4 মাস আগে মক্কা মদিনা থেকে আসছি, আবার রমজানে যাব, আবার হজে যাব, কিন্তু কারো টাকায় না, মানে প্রধানমন্ত্রী আমাকে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ার অনেক আলেমুল আমাকে হজ করায় প্রতি বছর, আপনারা জানেন না। আমি ওই পেলিবিলে সন্তান হওয়ার পরও জীবনে কোনোদিন সরকারি ভাবে প্রধানমন্ত্রীর টাকা আমি হজে উমরা যাই নাই, ইনশাল্লাহ বলেন, অপার পাওয়ার পরও আমি যাই নাই, আল্লাহ তৌফিক দিয়েছে প্রতি বছর যাই, সবসময় ভাল লাগে তাই যাই আলহামদুলিল্লাহ বলেন। যারা মক্কা মদিনায় গেছেন তারা জানেন যে মক্কা মদিনা কি ওখানে না গেলে ভালো লাগবে না, একবার যারা যায় ওকে বোঝানো যাবে না ওই জায়গাটা কি জায়গা, ওই যে কন্যা বারবার যাওয়ার দরকার আছে এই টাকা দিয়ে দেন একজনে, হ্যাঁ এই কথা আপনি আর কইবেন না যেদিন আপনিও যাবেন, কথা বল না কেন, এটা এমন একটা জায়গা কষ্ট হইতেছে, আর মাত্র 3 মিনিট কথা কই, 9টা বাজার আগে উঠছি এখন 11টা বাজে, একসাথে বলবেন এই জমিনের মালিক কে, আল্লাহ। 2011 সালে যখন আমার আব্বা জানলে হজ করাইলাম, আমার মনে একটা আশা জাগলো যে আমার রসুল বলছে হুমা জান্নাতুকা ওয়া নারুকা, মা বাবা জান্নাত, মা বাবা জাহান্নাম, সুযোগ একটা পেয়ে গেছি আমি, আমার আল্লাহর নবী যখন বলছে আমার জীবনে একটা গোল্ডেন চান্স, সে চান্সটা আমি পাই আর সারি নাই, হাত ছাড়া করিনি আলহামদুলিল্লাহ বলে নবী বলেন যারা বাপ বাপকে সাথে নিয়ে হজ করলো সে যেন জান্নাত সাথে নিয়ে হজ করলো, তা আমার মা তো নাই আমার আব্বা তো আছে, তাহলে আমার জান্নাত আমার সাথে, কথা বল না কেন, আপনাকে কষ্ট হয়ে গেছে, আল্লাহুম্মা আমিন।
রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা। হে তোরা দুইটা উঠছ কেন? হ্যাঁ বইছে নগতে চালাইস কেন ফেসবুক একটু পরে চালাইস কেন? আমি জানি তোর বিয়ে আনসা পাইছে, পরে দিস কেন বই নিরিবিলি বই লাম বা দুইটা একসাথে উঠছে আলহামদুলিল্লাহ বলেন। কষ্ট হইতেছে না? রাগ করতেছে? একটা মাহফিল জমাইতে অনেক কিছু করণ লাগে। এই যে আমার বাবার চলে যে আমি কিছু কইছি, পঞ্চাশ বছর উপরে আমার কত বাজান চলে গেছে কিছু বলছি, দেখছি আমার বাবার আবার একটু কাজা হাজার থাকতে পারে আবার এসে বইছি। কারণ আমার বাজানদের আমি কোনোদিন মাহফিলে বসাই না, কিন্তু যুব করতে চাইলে ওই যে চাচার মতো আলহামদুলিল্লাহ বলেন তো ভাই, তোরা কি আমার সবসময় পাবি? দাদা ভাই জীবনে হয়তো আর কোনোদিন দেখা হইতে পারে, নাহলে দেখা হবে কবরে। আর মাত্র পাঁচ থেকে সাতটা মিনিট আমার দিক তাকায় থাকো, দেখো আমার আল্লাহ তোমার চোখের জুতি বাড়ায় দেবে। তো আমি চিন্তা করলাম আমার জীবনে একটা গোল্ডেন চান্স পাইছি, এটা সারা যায় না। আরাফায় যাব আর মাত্র তিন দিন বাকি আছে, এই ডিসেম্বরের চার তারিখ আলহামদুলিল্লাহ বলে। যখন আব্বারে সাথে পাইছি আরাফার মাঠে যাওয়ার তিন দিন আগে, তিন দিন পরে আমাকে আরাফার মাঠে মিনায় নিয়ে যাবে। তো আমি জানি আরাফার মাঠে সবার দোয়া কবুল হবে, কিন্তু ওই যুবকের দোয়া কবুল হবে না যেই সন্তান তার মা বাবার বর দোয়া নিয়ে ওই মাঠে যাবে। যদি মা বাবার বর দোয়া কোনো ছেলের অ্যাকাউন্টে থাকে, ও কোন কাবা ধইরা কাবার ভিতর নামাজ পড়লো কাম হইব না, এটা আমার জানা আছে। তা আমি একটা গোল্ডেন চান্স পেয়ে নিলাম, কাবা ঘরের সামনে যেখানে দাঁড়ায় আমার নবী কাঁদতো ঠিক ওইখানে আমার আব্বারে দাঁড় করাইলাম। অনেক কষ্ট করে যারা মক্কায় গেছেন তারা জানেন ওই জায়গায় দাঁড়ানো এত সহজ না, কাবা ঘরের দরজার কাছে দাঁড়ানো খুব কঠিন, হাজিদের চাপ এত বেশি থাকে এক মিনিট আপনি দাঁড়ায় থাকতে পারবেন না, আপনার আড্ডি মাটি গালায় হলে। আর নাইজেরিয়ান সুদানি যেই কালার কালা, এর আর কি কালা দেখছেন? হে তো একশো ভাগের এক ভাগও না, কথা কর না কেন? ওরে ভাই তোমার ওই জ্যাকেটের সাইতে বেশি গালা, কিন্তু তাদের অন্তরটা অনেক ভালো। আল্লাহ তাদের চেহারা কালো দিছে, কিন্তু এই কালো নিগ্রোদের মায়া এত বেশি, এত বেশি কল্পনার বাইরে। আলহামদুলিল্লাহ বলতে পারলে না? বাজনে কাবা ঘরের দরজার সামনে আমার আব্বারে কষ্ট করে খুব ধাক্কা ইয়াস বুক দিয়ে চাইপা ধরে খাড়া করায় রাখলাম। আব্বারে বললাম আব্বা দেখেন তো আমার আব্বা অনেক লম্বা। আমার আব্বারে বললাম আব্বা পারলে ওই কাবা ঘরের স্বর্ণের চৌকাটটা একটু আঙ্গুল দিয়ে ধরতে পারেন কিনা দেখেন, কাবা ঘরের চৌকাটটা অনেক উপরে বাবা, ধরা খুব মুশকিল। স্বর্ণের ওই চৌকাটটা আব্বা আমি দেখতেছি এই হাত দিয়ে কোন রকম ভাবে ধরে রাখছে, যখনই চৌকাটটা ধরছে এই ফাঁকে আমি আমার আব্বারে বুকের মধ্যে চাইপা ধরলাম, নিচে নামাইয়া বুকের মধ্যে চাইপা ধরে বলি আব্বা কেমন লাগে দরজাটা ধরছেন? বাবা গো ওই দরজা ধরার পরে যে হাজির কেমন লাগে ওই হাজির নিজেও জানে না, কারণ ওই দরজাটা দুনিয়ার অধিকাংশ নবী ধরে কাঁদছে, আজকে আমি ওই দরজা ধরে কাঁদতাছি, আমার কাছে কেমন লাগে তোমার কেমনে বুঝাবো? আমি বললাম আব্বা এখন আমার দুইটা কথা আছে, কি আসেন আমার বুকের মধ্যে চাইপা ধরেন, ধরলাম এদিক দিয়ে বাবা হাজিরা সাফ দিতাছে। আব্বার আমি মাঝে মাঝে দূরে সরে যাই আবার আসি, আব্বার বুকের মধ্যে চাইপা ধরে বললাম আব্বা আপনি আমারে মাফ করে দেন, যদি আপনি আমারে মাফ না করেন আর আবার মাঠে আমার ডাক আমার মাওলা শুনবো না। আমার আব্বা এইভাবে হাত দুটা উঠে বলে মালিক আমার ইলিয়াস আমি মাফ করে দিছি। মাঝে মাঝে আব্বা বাসায় আসলে আমি জিজ্ঞেস করি আব্বা কাবার সামনে মাফ করে দিয়েছেন ওটা কি ডুপ্লিকেট না আসলে? আব্বা হাইসে দিয়ে কয় সন্তান রে কেউ ডুপ্লিকেট মাফ করে? আর তুমি তোমার একটা কলিজার টুকরা, আলহামদুলিল্লাহ বললেন না? আল্লাহ আকবার বললেন না? আমি যখন হাটে বাজারে যাই দোকানদাররা পয়সা নিতেছে আপনি জিহাদ আছেন আপনি বাপ,
একটা সন্তান তো এইটাই দামি একটা বাবার জন্য, যে জিয়াদ সাহেবের আব্বা। আমার কে চিন্তা কও, কে চিন্তা আবারে? তোমার কারণে অনেক রিক্সাওয়ালা আমার কাছে রিক্সা ভাড়া নেয় না, আমি দোকানে চা খাইতে গেলে পয়সা নেয় না। একজন আলেমের বাপরে একটু খেদমত করলাম, আমি বললাম আব্বা দুনিয়ার মানুষ এত নেমো খারাম, তারা যদি এত এক্সপেক্ট করতে পারে ভালোবাসতে পারে, আমার মৌলাও আপনারে ভালোবাসবে। এই জন্যই তো আলেমের বাবা সমস্ত মানুষের আগে জান্নাতে যাবে। তোর একটা ছেলের আলেম বানাবার দরকার আছে না নাই? জোরে কোন আছে না নাই? আব্বারে বুকের মধ্যে চাইপা দিরা, আমি নিজে আগে মাফ চাইলাম, এরপর আব্বারে বললাম আব্বা দ্বিতীয় চান্স কি? এই কাবা ঘরের দরজার সামনে দাঁড়ায় এখন আপনি আমার মায়েরে মাফ করে দিয়েছেন। কারণ আমি জানি কোন স্বামী যদি তার স্ত্রীকে মাফ না করে কোন রোজা নামাজ হজ রাজায় কোনটা কাজ হবে না, ওই মহিলা ডাইরেক্ট জাহান্নামে যাবে। আমি সন্তান হয়ে চিন্তা করলাম আমার মায়েরে মাফ করাইতে, আমার আব্বা একটা চিৎকার দিয়ে বললো আল্লাহ আমি ইলিয়াজের মাকে মাফ করে দিছি। বজন্দ আমি সন্তান হই, আমি আমার বাবার কাছ থেকে আমার মায়ের মাফ চাইছি, আমার মাফ চাইছি। আমার বাবার একটা দোয়া করছে কাবা ঘরের সামনে, ও মালিক আমার ইলিয়াজ যত মাহফিলে যাবে প্রত্যেকটা মানুষের চোখ দিয়ে পানি ফেলবা। আমি যখন দেখি আপনাদের চোখ দিয়ে পানি পড়ে, ওই যে আমার এক বাবা বয়া বয়া কান্দতাছে আর ভাবতাছে জেহাদিরে আমিও তো তোমার মতো মা হারাইছি। অনেক বাবা ভাবতাছেন আমি তো বাবা হারায় ফেলছি, বাবার মতো দুঃখ মিয়া যাদের আজকে নাই আপনি কার কাছে মাপ চাবেন? আমি জিহাদে যদি লক্ষ লক্ষ হাদিস সামনে বাবারে বুকিরে মাপ চাইতে পারি, এ মজলিশপুরের যুবক আমি তোরে আজকে বন্ধু বানাইয়া মার ছাড়ব। তুই যদি আমার কথা মতো এই কাজটা করতে পারোস আমিও তোরে জান্নাতি বলে ঘোষণা দিয়ে দিলাম। তোর বাবা যদি তোরে মাফ করে দেয় তুইও আল্লাহর ওলি হয়ে যাবি, তুই আল্লাহর ওলি হয়ে যাবি। যদিও তুই স্কুল কলেজে পড়স তুই বাইজের বুস্তামির মতো ওলি হয়ে যাবি। বাইজের বুস্তামি স্কুল কলেজের ছাত্র ছিল, আল্লাহ আকবার বলতে পার না, খালি মাদ্রাসায় বললি বেটা জান্নাতে যাবে কে বলছে? জুনাইদ বাগদাদি ছিল পৃথিবীর সবচেয়ে বড় জানোয়ার, জুনাইদ বাগদাদির মধ্যে এত বড় মুয়াক্কর আর এত বড় কুস্তিবিদ পৃথিবীতে কেউ ছিল না। সেই জুনাইদ বাগদাদি কুকুরের সাথে কথা বলতে পারত, জুনাইদ বাগদাদি রাস্তায় নামলে গাছে তারে সালাম দিত। বাবা জুনাইদ বাগদাদি তো মাদ্রাসায় করে আলেম হয়নি, স্বপ্নের ভিতরে আল্লাহ ইলমে নাদুরির দ্বারা আলেম বানাইছে। এ কলেজের বন্ধুরা তুই আল্লাহর ওলি হবি যদি তোর বাবা তোর অ্যাকাউন্টে থাকে, তোর বাবার দোয়া মার দোয়া অ্যাকাউন্টে থাকলে তুই আল্লাহর ওলি হবি। আল্লাহ হওয়ার জন্য বলো তো, তাহলে ওলি হওয়ার জন্য যা যা দরকার আজকে করতে রাজি আসো না নাই? রাজি আসো, আমার সাথে হাত দুটা উঁচা করে আজকে বলবা, উঠাও হাত, উঠাও উঠাও। আল্লাহ তুমি দেখো মানিক গো সিঙ্গারের জমিনে 29 ডিসেম্বর মালিক 29 ডিসেম্বর কে জান চোখে পানি নিয়ে কাঁদছে, দুইটা হাত বাড়াইয়া বলতেছি আল্লাহ জীবনে আর এক উক্ত নামাজ কামাই দিব না, জীবনে মা বাপরে কষ্ট দিব না। হ্যাঁ তুমি দেখো এই সিঙ্গারের জমিনে কারা তওবা করছে, 29 ডিসেম্বর আর মাত্র মাসখানে দুইটা দিন আছে, দুইটা রাত একটা রাত চলে গেলে যে 30 নাইট ফাস্ট আল্লাহ জানুয়ারির 1 তারিখ হয়ে যাবে হ্যাপি নিউ ইয়ার। আমার কলিজার ভাইরা যারা এখনো এই রাত্রে আছে ওদের জীবনের গুনাহ মাফ কইরা দাও। নামাও ওয়াদা দাও আমার সাথে 30 নাইট ফাস্টে ডিজি গান বাজাবি না, ওয়াদা দে, ওয়াদা, ওয়াদা দে। তুই যদি ডিজি গান না বাজাস আর 30 নাইট ফাস্টে যদি ফুর্তি না করস, 2024 সাল তোদের জন্য রহমত নিয়ে আসবে ইনশাল্লাহ। বলেন সবাই গজবে মরলেও তুই মরবি না, সবাই করুণা নামে গজবে মরলেও আর এক যদি গজব আসে তুই মরবি না।
ইনশাল্লাহ বলো, আল্লাহ আকবার বলো। তাহলে থার্টি নাইট ফার্স্টে আমোদ ফুর্তি করবা না তো? জানুয়ারির এক তারিখ ডালিং লেক ঘুরবা না তো? হ্যাঁ, নতুন জামা পইরা হ্যাপি নিউ ইয়ার পালন করবে নদীর পারে যাইয়া, কে ওই যে দল্লা নদীর উপরে। আজকে আসার সময় দেখি হাজার হাজার মগা মুগ। আল্লাহ এ গজব থেকে আমাকে হেফাজত করেন। থার্টি নাইট ফার্স্ট এটা মুসলমানের অনুষ্ঠান না, কথা বল না কেন? এটা খ্রিস্টান অনুষ্ঠান, কারণ ইংরেজি মাস আবিষ্কার করছে ওরা, ওরা হ্যাপি নিউ ইয়ার পালন করবে, আমরা পালন করব আরবি মাসে মুসলমান দশই মুহররম। ইনশাল্লাহ বলো, আল্লাহু আকবার বলো। কোন মহিলা যদি ওই দিন কাছে নতুন জামা পরে সাইজা গুজা থাকো, কপালে জুতার বাড়ি হবে। ওই দিনকার সবচেয়ে পচা কাপড় পরবা, ইহুদির কপালে জুতার বাড়ি মারবা। ওরা এই দিনকে ইবাদত মনে করবে, আমরা এই দিনকে জুতার বাড়ি মারব। কথা কও না কেন? মোটামুটি একটা জামা গায়ে দিয়ে মসজিদে যাবা, বাবা মায়ের কবরের কাছে যাবা। আল্লাহ সবাই নাইসা গাইয়া এই দিনকে হ্যাপি নিউ ইয়ার পালন করতেছে, আর আমরা করতেছি মালিক আমার বাবা আজকে দুনিয়া নেই, বাবার কবরের কাছে দাঁড়িয়ে কান্দি যেন আমার সন্তান একদিন বছরে প্রথম দিন আমার লেগে দোয়া করে। করা যাবে তো ইনশাল্লাহ, করবো তো ইনশাল্লাহ। তাহলে তিরিশটা সেকেন্ড আমি কয়টা বন্ধু চাই, তুমি যদি আল্লাহর ওলি হইতে চাও, জীবনকে যদি সুন্দর করতে চাও, তিরিশ সেকেন্ড ওই যুবক গুলে দাঁড়াও, ওই যুবতী গুলে দাঁড়াও। কিয়ামতের মাঠ বানাবা এই মাঠটাকে এখন। 2024 সাল তোমার জন্য ভালো হবে, আমি বলে গেলাম, তুই পরীক্ষায় ভালো রেজাল্ট করবি, তোর জীবনে টাকার কোনোদিন অভাব থাকবে না। আমি ইলিয়াস রহমান জিহাদির বাবার দোয়া যেদিন আসছে, আমার বাবার দোয়া, সেদিন থেকে আমার কোনোদিন টাকার অভাব নাই, সম্মানের অভাব নাই। আল্লাহ আকবার বলতে পারো না? এবারে এমপি মন্ত্রীকে মানুষ ভালোবাসে বোয়াইতে, আর আমাকে ভালোবাসে অন্তর দিয়ে, কথা কোনটা কেন? আমি শুধু তিরিশটা সেকেন্ড, আমার কিছু বন্ধু চাই, তোদেরকে বন্ধু বানাবো, যদি আমি জান্নাতে যাই একসাথে যাবো। আসো মানিকগঞ্জ শিকারের যুবক, মানে রাজি আসো, রাজি আসো তিরিশটা সেকেন্ডে ওই যুবকগুলো আমার সাথে দাঁড়াও, আমি বলার সাথে দাঁড়ায় বসো, আমি যাদেরকে দাঁড়াইতে পারবো তারা ওই যুবকগুলো দাঁড়াবে, যেই যুবকগুলোর বাপ এই মাঠের মধ্যে আছে, তোমার বাপ ও আর শুনতেছে, তুমি ও আর শুনতেছো, ওরা দাঁড়াও। কার কার বাবা আছে দাঁড়াও, তুমি জানো না তোমার বাবা আছে দাঁড়াও, দাঁড়াও দাঁড়া, তুই এখন কান্দবি, তুই কান্দবি দাঁড়া। এ যুবতী বোন, তোমার মা তোমার পাশে আছে না, তুমিও দাঁড়াও। এই আর কেউ বাবা নাই যুবক? আর নাই তোর বাবা? নাই আর কোন যুবকের বাবা এখানে? নাই, দাঁড়া দাঁড়া কলেজের বন্ধুরা দাঁড়া, যে ছেলেগুলো দাঁড়াইছে বাপগুলা দাঁড়ান, বাপগুলা খাড়া, বাপগুলা দাঁড়ান। আপনার ছেলেটার এখন জান্নাত দিবা নাই দিবেন না? আমার বাবা যদি আমার বুকের মধ্যে নিয়ে মাফ করে দিয়ে আমার দোয়া করতে পারে, আপনার ছেলেটা এখন দৌড়িয়ে ভিক্ষুকের মতো আপনার বুকে নিয়ে সিল্লাবে আর কানবে। যদি আপনার ছেলেটার এখন মাফ করে দেন, আমি কসম করে বলে গেল, আপনার ছেলেটা বাইজিদ বুস্তামির মূল্য ওলি হয়ে যাবে। আর যেই ছেলেটার আজকে বাবা নাই, ও কি করবে? ও এখন বইয়ে বইয়ে কানবে। এই যাদের বাপ এই মাঠে নাই, আপনার চাষা আছে না, চাষারে লইয়া আপনি যাই একটা বুকের মধ্যে সাইপে ধরে কানবেন। আমি বলার সাথে সাথে দৌড় মারবি যুবক, দৌড় দিয়ে যাই বাপরে বুকের মধ্যে নিয়ে কানবি, দে দৌড় দে দৌড় দে যুবক, দৌড় দে দৌড় দে দৌড় দে যুবক, দৌড় দে একটা দৌড় দে একটা দৌড় দিয়ে কানতে থাক, কানতে থাক, কানতে থাক, কানতে থাক। এ যুবতী বোন, তুমি তোমার মাকে বুকি নিয়ে কানতে থাকো। এ যুবতী বোন, তোমার মা না থাকে, তোমার বড় বুইন আছে না, বুইনটার বুকি নিয়ে কান ধর, বলো বুন রে আজকে মাও নাই বাপও নাই, কার কাছে মামসা বাপ? কানতে থাক যুবক, সারিস না বাবার বুকটা সারিস না, দাঁড়ায় দাঁড়ায় কানতে থাক। এ যুবক কানতে থাক, আল্লাহ দেখো কেমনে কান্দে ও, মানিকগঞ্জের দিকে তাকাও, সিঙ্গারের দিকে তাকাও, কোন যুবক যেন বাবার বুকে নিয়ে কান্দে ও,
কোন যুবতী মাকে বুকি নিয়ে কান্দে সারিস না ভাই, বাবার কাছে চোখের দুই ফোঁটা গরম পানি নিয়ে দেখ কত মজা লাগে। তোর বাপ যদি আজকে মাফ করে দেয় আল্লাহ তোরে মাফ করে দিব। আল্লাহ দেখো বাবাই কান্দে, ছেলেও কান্দে, কিন্তু যাদের বাপ নাই এরা কার কাছে মাফ চাবে? আল্লাহ আল্লাহ তোমার কি মায়া লাগে না? এ যুবতী বোন, তোমার মা তোমার পাশে নাই, মা না থাকলে শাশুড়ি নাই, একটা দৌড় দিয়ে শাশুড়ির বুকে নিয়ে কান্দ। আল্লাহ যাদের বাবা নাই তারা বসে বসে কান্দে। এ যুবক, তোমাদের বাবা যারা কবরে তোমার চাচাকে মাহফিলে নাই, তোমার চাচা না থাকলে তোমার বড় ভাইটা কি নাই? এক ভাই আর এক ভাইরে বুকি নিয়ে যখন কান্দবা, আমার আল্লাহ দুইজনের বুকটা দেখলে মাঝখানে বসে মাফ করে দিবে। তোমার ভাই না থাকলে তোমার বন্ধু আছে না, যেই বন্ধুর সাথে একসাথে ক্রিকেট খেলে কথা দিয়ে কষ্ট দিছো, বন্ধুর কাছে মাফ না চাইলে আমার আল্লাহ কোনোদিন মাফ করবে না। একটা দৌড় দিয়া বন্ধুরে বুকি নিয়ে কান্দা, শাস্তো ভাই মামাতো ভাই তোমার যারে ভালো লাগে তারে বুকি নিয়ে কান্দ। যদি দুইজন বুকি নিয়ে কান্দ, একজন মুসলমান আর এক মুসলমান রে বুকি নিয়ে কাঁদলে আমার আল্লাহ সহ্য করতে পারে না। আল্লাহ দেখো তোমার পাগল কান্দে। আল্লাহ আমার মায়েরা কান্দে, আমি জানি না কোন মায়ের যেন বাবা নাই, মা নাই। বাবা স্বামীর হাতে দিয়ে তুলে দিয়ে বলছিল, বাবা আমার মেয়েটা ভালো কাম কাজ জানে না, আমার মেয়েটার দেখে রাখো। আজকে সেই বাবাটা দুনিয়ার থেকে চলে গেছে। আল্লাহ মহিলা ব্যান্ডেলে আমার মায়েরা চিল্লায় আর কান্দে, আহারে মহিলাদের চোখের পানি তুমি মালিক দেখো। হয়তো এক বোন আর এক বোন রে বুকি নিয়ে বলতেছে, বোন রে আজকে মা বাবা তো আমাকে দুইজনের কেউ নাই, আয় দুইজনে বয়া বয়া কান্দি। নিজের হাতে বান্দা তুমি বানায়া কেমনে দিবা মাপ না করে, তারে শুভ কামতে থাক কামতে থাক, কেমনে দিবা জাহান্নামে ফেলায়া। আল্লাহ আল্লাহ, তুমি মজলিশপুরের দিকটু তাকায় দেখো বর্তমানে কেমনে কান্দে। পৃথিবীর শ্রেষ্ঠ ইবাদত বাবারে বুকে নিয়ে সন্তান কাঁদা। বসো বসো বসো। মা মহিলা প্যান্ডেলের কান্না, আস্তে কাঁদতে হবে মা, মহিলা প্যান্ডেলের কান্নার আওয়াজ আমার কানে আসতেছে, বোঝা গেছে অনেক মায়ের কলিজা বেঁচে যাইতেছে যে দিরে আজকে বাবার বাড়ি বইয়া ওয়াস শুনতে আসছি, শ্বশুর বাড়ি বসে ওয়াস শুনতে আসছি, বাড়িতে যেয়ে মা পেয়ে ডাকতে পারি না, বাপ পেয়ে ডাকতে পারি না। আমার যেই বাবা আমারে নতুন পারি শাড়ি পড়াইয়া গাড়িতে পালকিতে উঠাই দিয়েছিল সেই বাবা আর আজকে নাই। আল্লাহ যারা কানছে এদেরকে তুমি মাফ করে দাও, এদেরকে তুমি জান্নাতি হিসেবে ঘোষণা দিয়ে দাও। এ যুবক যারা দাঁড়ায় আসো, বয় তোকে দোয়া আজকে কবুল হবে, বয় দাঁড়াই থাকো না, বসো বসো বসে পড়ছে বলছি বসো। বজনকারি আব্দুল বাসিত বলে, দোস্ত প্রেসিডেন্ট সাহেব জামাল নাসের এখানে ওয়াজ করার জায়গা না, এখানে কোরআন তেলাওয়াত করার জায়গা না, জামাল নাসির বলে কোরআন তেলাওয়াত যদি আমার নবী মক্কায় জানোয়ারের সামনে করতে পারে, মক্কার আবু জেহেলের চাইতে বড় জানোয়ার এই পৃথিবীতে কেউ ছিল না, উৎপা সাহেবের মতো এত বড় জানোয়ার পৃথিবীতে কেউ ছিল না,
তাদেরকে দেখে যদি আমার নবী কোরআন তেলাওয়াত শুরু করতে পারে, ওমরের মতো ইসলাম কবুল করার আগে এমন কোন জানোয়ার মক্কায় ছিল না, ওমর প্রতিদিন মুসলমান না মাইরা নাস্তা করত না, ওমর যদি কালেমা শুনিয়া কোরআন শুনিয়া কালেমা পড়তে পারে গো, তুমি এই মদের আড্ডা কানায় কোরআন তেলাওয়াত করো, হেদায়েত দিবি আমার মওলা। আব্দুল বাসিত বলে আপনি আমার চেতাইলেন তাহলে না, ঠিক আছে। জামাল নাসির বলতেছে, ভাই আমরা তো চার চার ধর্মের গান গাইলেন, আমাকে মুসলমানদের একখান গান আছে, আমাকে শিল্পী লইছিল গে, এই শিল্পীতে গাইব। ব্রিটেনের মানুষ তো ইংলিশ অভ্যস্ত, ইংলিশে যখন বলছে আমার এই গা একটা গান গাইব, সঙ্গীত গাইব, যে সঙ্গীত গীতিকার আছে হে একটা তবলা ধরাই দিছে, এটা নাও, এটা দিয়ে গাও, এটা বাজ আওয়ার গাও। কারি আব্দুল বাসিত তবলাটার এইভাবে থুয়া কান্নের মধ্যে আঙ্গুল দিয়া শুরু করছে, বিসমিল্লাহির রহমানির রহিম, যখনই বিসমিল্লা বলছে মদের গিলাস যার হাতে ছিল ওইভাবে রয়েছে, যে মদ ডালতে ছিল ওইভাবে পড়ে রয়েছে, সবার কান খাড়া হয়ে গেছে, বাদ্য নাই যন্ত্র নাই, খালি মুখ দিয়ে কি গান গায়। আল্লাহ যারা আসতে কয় নামিও জীবন, আল্লাহ কোন জায়গায় খালি উঠা বসা করে, এ বসেন তো বসেন বাবাজি বসেন বসা, এ ভলান্টিয়ার নাই, আল্লাহ কবুল করেন, আমিন আমিন, আরো জোর বলো আমিন। কারি আব্দুল বাসিত শুরু করলেন কোরআন তেলাওয়াত, তেলাওয়াত করতে 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 আড়াই বেলা তেলাওয়াত করছে, ওই মদের আসরের মধ্যে আর একটা মাতলামেরও একটা পাগলেরও হুট ছিল না, লাশ পর্যন্ত এই মদখোর গুলা কারি আব্দুল বাসিতের হাতে হাত দিয়ে বলে তুমি এই গান কোথার থেকে শিখছো, এই গানের শিল্পী কে, গীতিকার কে, সুরকার কে, লেখক কে? কারি আব্দুল বাসিত বলতেছে ওহুয়া বিল উফুকিল আলা, এই গানের গীতিকার সুরকার এখানে না, উনি উপরে থাকে। তখন কারি আব্দুল বাসিত তেলাওয়াত করতেছে আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসান আমালা, উনি এমন একজন রব, উনি আমার সব, উনি এমন একজন রব। সঙ্গে সঙ্গে ওখানে 40-45 কোয়ালিটির মানুষ আছিল, ধলা কালা মেঠে লম্বা খাটো, সবাই কারি আব্দুল বাসিতের হাতে কালেমা পড়ে মুসলমান হয়ে। তুমি যে ভার্সিটিতে গান শিখছো ওই ভার্সিটির টিচারের কাছে আমরাও পড়বো, কোরআন তেলাওয়াত শুনে তারা যদি আল্লাহর ওলি হয়ে যেতে পারে। আমি আপনাদের সামনে একটা আওয়াজ শুনতে চাই, এই কোরআনের জন্য জীবন দিতে আমরা রাজি আছি না নাই, রাজি আছি না নাই, কোরআনের বিরুদ্ধে আল্লাহর বিরুদ্ধে নবীর বিরুদ্ধে যেই নাস্তিক কথা বলবে
ওর বিরুদ্ধে আমাদের কণ্ঠ বাজবে, কাকে রাজি আছো? আল্লাহকে দোহাত দেখায় দাও। তাকবীর দিলা হইয়া বইরা মানিকগঞ্জের তাকবীর, এটা তার গোপালগঞ্জের তাকবীর না। এই মুসলমানের গোলা দাঁড়ায় পড়ে একটা মর্দে মুজাহিদ দেখায় দাও তো, বিন্দু মাত্র শক্তি শরীরে থাকতে পৃথিবীর কোন নাস্তিক কোরআনের বিরুদ্ধে কথা বলে এটা মেনে নেওয়া যাবে না। রাজি আসো না নাই? কে কে রাজি আসো দেখি এবার, হা দাঁড়ায় একজন তাকবীর দাও তো। মারহাবা কোন? তাহলে বোঝা গেছে মানিকগঞ্জে আছে ইনশাল্লাহ। বলে যে ছেলেটা তাকবীর দিছে, তোমরা অনেকে ঠাট্টা করতেছো না, এই তাকবীরটা আমার আল্লাহর কাছে সবচেয়ে দামি। কারণ এই তাকবীর দিয়া দুনিয়ার সব ইমাম নামাজে দাঁড়ায়, ইশারা নামাজ পড়ছেন তখন কি বলছেন? জোরে জোরে জোরে। মাগরিবের নামাজ পড়ছেন কি দেখা? জুমার নামাজটা আমার আল্লাহ বলে বান্দা, কেউ যদি আল্লাহ আকবর বলে আমি তখন আর সহ্য করতে পারি না। আমি তখন আর সহ্য করতে পারি না বান্দা, আমি তখন তোরে বুকের মধ্যে চাইপা ধরে সব গুনাহ মাফ করে দেই। আল্লাহকে এই তাকবীরের আওয়াজটা অনেক নাস্তিক বাংলাদেশে আছে দেখবেন, তারা শুধু বলে এটা পাকিস্তানের আওয়াজ। এই তাকবীরের আওয়াজ কি পাকিস্তানের আওয়াজ? এটা কোনো ব্যক্তিগত আওয়াজ? এটা কার আওয়াজ? আল্লাহু আকবার। তো ইব্রাহিম আলাইহিস সালাম এর মুজিজা আল্লাহ দিছিলেন।